আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি জনজাতি কার্যকর্তাদের নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক র্যালির আয়োজন করা হয় শনিবার। এই দিনের এই র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা টাউন হলে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে জনজাতি কার্যকর্তাদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই দিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা এবং ত্রিপুরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি দল জাতি জনজাতিদের মধ্যে ভেদাভেদ করে না, কিন্তু বিরোধীরা এই জাতি জনজাতিদের মধ্যে সর্বদা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে গেছে, তবে তাদের এই সকল প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে বিজেপি সরকার। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর জনজাতিদের স্বনির্ভর করতে ওয়াক বানিয়া ও উপনবি বানিয়া নামে দুটি প্রকল্প চালু করা হয়েছে। পাশাপাশি জনজাতি সমাজপতিদের 2000 টাকা করে সম্মাননাও প্রদান করা হয়েছে, যা পূর্বে কোনো সরকার করেনি। আমাদের মধ্যে তো এরকম ভাবনা নেই যে কে বাঙালি কে ট্রাইবাল, আমরা সবাই মানে এক মানসিকতার লোক। আমাদের মধ্যে বিভেদের বারবার চেষ্টা করা হচ্ছে, হ্যামারিং করা হচ্ছে, আমাদের মধ্যে যেভাবে হোক বিভেদ সৃষ্টি করে। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, ওনার সময় উনি আমাকে যখন বলেছেন আত্মনির্ভর ত্রিপুরা করার লক্ষ্যে ওয়াক বানিয়া, ওনার সময় সেটা শুরু হয়েছে, ভিখারি বিজনেস। তাছাড়া পুনবি মুনিয়া বানিয়া গোটারি বিজনেস, সেটাও আমরা দুটো প্রকল্প আমরা জনজাতিদের জন্য আমরা শুরু করেছি। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে আমরা যখন জনজাতি যারা সমাজপতিরা তাদেরকে 2000 টাকা করে আমরা তাদের সম্মান আমরা দিয়েছি। কে দিয়েছে এর আগে, কেউ দিয়েছে আপনাদের, শুনেছেন কখনো? তো এটা তো ইউ হ্যাভ টু টেল দ্য পিপল দ্যাট একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা সরকার তারা একমাত্র এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই চিন্তাধারায় চলেন এবং সেই মার্গদর্শনে আমরাও সেইভাবে চলতে পারি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়ে রাজ্যে পা রাখার সাথে সাথে রাজ্যের বিরোধীদের জব্দ করতে শুরু করে দিয়েছেন কৃতি সিং দেববর্মা, আর যখন তিনি লোকসভায় জয়লাভ করবেন তখন কমিউনিস্ট এবং কংগ্রেসের কি হবে তা ধারণার বাইরে। आते ही खत्म कर दिया, आने के पहले ही ऑपोजिशन को खत्म करके दीदी यहां हमारे बीच में आए हैं। और दीदी जब फील्ड में जाएगी तब कम्युनिस्ट और कांग्रेस कहां जाएंगे मुझे तो मालूम ही नहीं है। এদিন জনজাতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা বলেন, এই প্রথমবারের মতো নির্বাচন লড়তে চলেছেন তিনি, কিন্তু উনি দৃঢ় বিশ্বাসী এই রাজ্যের জাতি জনজাতিদের ভালোবাসায় উনি জয়লাভ করবেন এবং বিরোধীদের জব্দ করে দেবেন। বাইট কৃতি, ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।